আমি মৌ মৌয়ের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কাঁচা পেঁপে দিয়ে মুসুরির ডাল করে দেখাবো। এই মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি আধ সেদ্ধ হচ্ছে একটু বেশি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এতে ফোড়ন দেব। তাতে দেব আমি কাঁচা লঙ্কা আর রাঁধুনি আমি ফোড়নে দেব, আর দেব দুটো তেজপাতা। আর আমি এই ডালে হিং ব্যবহার করব। হিং ব্যবহার করার কারণে এই ডালের স্বাদ গন্ধ আরো অনেক গুণেই বেড়ে যাবে। আর শেষে আমি দেব একটুখানি ঘি। এই পেঁপে দিয়ে মুসুরির ডাল আজ আমি আপনাদের করে দেখাচ্ছি। এটা আমি সর্ষের তেলে ফোড়ন দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আসুন আমরা এবার ডালটা ফোড়ন দিই। আমি কড়াইতে সর্ষের তেল দেব। ডালে তেল বেশি লাগে না, যতটা সম্ভব কম তেলেই এখন রান্না করা উচিত। তাই ডাল ইত্যাদি আইটেমগুলোতে কম তেল দিয়ে রান্না করাই বুদ্ধিমানের কাজ। অন্য তরকারি হয়তো একটু তেল বেশি দিয়ে কখনো কখনো আমাদের খেতে ভালো লাগে, সেটা আমরা দিয়েও থাকি। তাই অন্য রান্নাগুলো যদি আমরা কম তেল দিই তাহলে অনেকটাই তেলটা আমরা ব্যালেন্স করে খেতে পারবো। তাই আমি ডাল ইত্যাদি রান্নাতে সব সময় খুবই কম তেলে আমি করার চেষ্টা করে থাকি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। দুটো তেজপাতা দিলাম, রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এই হিং দেব। এটা আমি হিং দিলাম। এবার আমি পেঁপে গুলো তুলে দিচ্ছি। ফোড়ন ভালোভাবে ভাজলে তবেই কিন্তু ফোড়নের গন্ধ সমস্ত রান্নাতে ভালোভাবে ছড়িয়ে যেতে পারে। এবার আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডাল আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দেব এবং নুনটা আমি এই সময়ই দেখে নেব। আমি এতে গরম জল দিচ্ছি, পরিমাণ মতো গরম জল দিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রান্নাটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রান্নার শেষে আমার ছবি দেওয়া লোগো স্ক্রিনে যখন ভেসে উঠবে আপনারা সেটা প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার রান্না সবার প্রথমে আপনার ফোনেই পৌঁছে যাবে। এবার আমি এতে এই দেশি ঘি দেব। এটা আমার বাড়িতে বানানো দেশি ঘি। হিং এবং এই ঘি দেবার কারণে এই ডালের স্বাদ কিন্তু একেবারে অসাধারণ হয়ে ওঠে। আর রাঁধুনি কাঁচা লঙ্কা সবকিছু তো নিজস্ব একটা ফ্লেভার রয়েইছে। কাঁচা পেঁপে খাওয়া শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো।
তাই কাঁচা পেঁপে আমরা এইভাবে খেতেই পারি। আপনারা অন্যান্য ডালেও কিন্তু পেঁপে এইভাবেই রান্না করে খেতে পারেন, যেমন অড়হর ডাল বা মুগ ডাল, এতেও আপনারা কিন্তু এইভাবে দিতে পারেন। এই রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, বা আপনি রুটির সাথেও এটা পরিবেশন করতে পারেন। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।